বিরিয়ানি শুধু খাবার নয়, এটা একটা আবেগও। যে কোনো মন খারাপের মুখে হাসি ফুটে ওঠে এক থালা বিরিয়ানি পেলেই। ভোজনরসিক বাঙালি মুঘলদের এই রেসিপিকে একটু আত্র পরিবর্তন করে নিজের মতো করে বানিয়ে নিয়েছেন। মাংসের সাথে যোগ করেছেন আলু ও ডিম। আমি আজ খুব সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়েই আপনাদের চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। এই বিরিয়ানির মাংস হবে যেমন তুলতুলে নরম, তেমনি রাইস হবে একদম ঝরঝরে, আর স্বাদ পাবেন রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য 750 গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসের পিসগুলো একটু বড় বড় আছে যেহেতু বিরিয়ানি হবে। আমি এখানে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি 400 গ্রাম মতো, আদা 20 গ্রাম, রসুনও 20 গ্রাম মতো বেটে নিয়েছি। এরপর 5টি মিডিয়াম সাইজের আলু সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ডিম দুটো নিয়েছি, 1টি টমেটো কেটে নিয়েছি। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। নিয়েছি ধনে পাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ, স্টারেনিস, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জৈত্রী, জায়ফল, তেজপাতা, গোলাপ জল, কেওড়া জল, ঘি, কেশর, আতর, দুধ, দই, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আমি এখানে বিরিয়ানি রাইস বানানোর জন্য চালে জল দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। এখন দেখো বিরিয়ানি ভাত রান্না করার জন্য নিয়েছি 1টি হাঁড়ি। হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেল দিলাম কারণ ভাত ঝুরঝুরে হবে বলে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জৈত্রী, জায়ফল, শাহি জিরা, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। এবং তার সঙ্গে গোলাপের পাপড়ি সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে দিলাম। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেহেতু বিরিয়ানি ভাত হতে খুব বেশি সময় লাগে না। ভাত এখন হয়ে এসছে, 80% ভাত রান্না হয়ে গেছে। পুরোপুরি রান্না করলে ঘেঁটে যাবে, তাই এবার নামিয়ে নিয়েছি। আমি এখানে চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, লঙ্কার গুঁড়ো, একটু লেবুর রস। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। এই আলুগুলোকে প্রথমে আমি একটা প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিলাম,
এবার ওই তেলেই পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়েছি, হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ফ্লেম লো ফ্লেম করে রাখবো প্রথমে, এখন হাই ফ্লেম করে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। পেঁয়াজগুলো তেলের উপরে ভেসে গেছে, এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো এবার তুলে নিলাম। ওই তেলেই আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, জৈত্রী, জায়ফল। দিলাম একটু চিনি। তেজপাতা দিয়ে দিয়েছি। চিনি রং ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দেব। তার আগেই একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। মশলাটা দিয়েই একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। বড় বড় মাংসের পিসগুলো একটু স্ট্রাইক কেটে দিয়েছি, যাতে মশলা ঢুকতে সুবিধে হয়। একটু নাড়াচাড়া করে দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছি। দশ মিনিট পরে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার একটা দুধের মিশ্রণ তৈরি করতে হবে। আমি একেবারে ফুটন্ত দুধ নিয়েছি, হাফ কাপ দুধ নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি জাফরান। আপনারা হাতের কাছে থাকলে জাফরান দিতে পারেন, নাও দিতে পারেন। কেওড়া জল দিয়ে দিচ্ছি। গোলাপ জল,
এবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে খানিকটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু জল। এবার ময়দাটাকে গুলে নিচ্ছি। ময়দা গোলা হয়ে গেছে, ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমরা লেয়ারিং করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মাংস, কিছু পরিমাণ মাংস এবং তার সঙ্গে মশলা। সমস্ত মাংস এবং মশলা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রাইস। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি পুরো রাইস দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আলু দিয়ে দিচ্ছি, এবার সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবার দুধের সঙ্গে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটা দিয়ে দিলাম চারদিকে। দিয়ে দিলাম ঘি। পরিমাণ মতো আতর দিচ্ছি। এবার হাঁড়ির ঢাকনা দিয়ে দিলাম। ময়দার যে ডোটা বানিয়েছিলাম ওটা ঢাকনার চার সাইডে সুন্দর করে লাগিয়ে দিলাম, যাতে ভেতরের বাষ্পটা বাইরে না আসতে পারে। দশ মিনিটের জন্য আবার গ্যাসের ওভেনে লো ফ্লেমে বসিয়ে দেব। এবার সিলটা কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। বিরিয়ানি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।